হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ পিজন আজকে কিছু কবুতর আপনাদের দেখাবো এখান থেকে যদি আপনাদের কোনো কবুতর পছন্দ হয় আমাকে জানাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে কিছু বাচ্চা আছে কিছু বড় কবুতর আছে এইগুলো নিয়ে আজকে আলাপ আলোচনা হবে তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখান থেকে আমি এখন মূলত আপনাদের দুটি নর কবুতর আগে দেখাবো তারপর যে বাচ্চা কবুতরগুলো আছে সেইগুলো দেখাবো তো সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিও এইটা হইতাছে একটা চিলা নর কবুতর 100% ছাড়া ছাড়ি লাইনের কবুতর এই কবুতরটা আর একটা নর ছিল দুইটা কবুতর আমি কমিউনিটিতে দিয়েছিলাম আমাকে অনেকেই কল দিছিলেন তো আমি সময়ের অভাবে আপনাদের রেসপন্স করতে পারি নাই সরি তো এখন থেকে আমি আবার কন্টিনিউ রেসপন্স করবো ইনশাল্লাহ এই হচ্ছে নর কবুতর এটা 100% ছাড়া ছাড়ি লাইনের চিলা কবুতর ঠিক আছে এই কবুতরটার মূল্য আমি চাইতেছি ফিক্সড 1000 টাকা কোনো দামাদামি করার অপশন নাই এগুলো আমি কালেকশন করছি অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে কালেক্ট করে নিয়ে আসছি এগুলো এই কবুতরগুলো ঠিক আছে আপনারা যদি এইসব কবুতরগুলো নেন আশা করি ইনশাল্লাহ এগুলো আপনি রেজাল্ট করতে পারবেন কনফার্ম আর এই নর কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আমি কালেক্ট করছি সাভার এলাকা থেকে ঠিক আছে সাভার উপজেলার কবুতর এটা এই কবুতরটা ওই এলাকায় মোটামুটি একটা আর কি ভালো একটা রেজাল্ট দিছে এই কবুতরটা ঠিক আছে এই কবুতরটা হইতেছে রানা ভাইয়ের কবুতর আমার পরিচিত এক ভাই বেরাদার ঠিক আছে ওনার কবুতর ওনার বাসায় ভালো রেজাল্টের একটা কবুতর ও এই কবুতরটার প্রাইস আমি চাইতেছি ফিক্সড 1000 টাকা ঠিক আছে কোনো দামাদামির অপশন নাই আর যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন এই কবুতরটা দেখতেছেন আপনারা এটার সাথে একটা মাদি আছে আমার কাছে পেয়ার করা ঠিক আছে আপনারা চাইলে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে মাদি চাইলে মাদিও দেওয়া যাবে একসাথে পেয়ার দেওয়া যাবে এটা হইতেছে অনেক বিগ সাইজের একটা কবুতর অনেক পুরানো লাইনের কবুতর এ দেখেন কবুতরের সাইজ দেখেন কত বড় সাইজের কবুতর মাশাআল্লাহ ঠিক আছে এগুলা আমার কালেক্টের কবুতর এগুলা মিরাজ পিজন থেকে আমি কালেক্ট আর কি আমার কালেক্টের যে কবুতরগুলো আছে সেইগুলো আমি নিজে কালেক্ট করছি তো এই কবুতরটা আমি দাম চাইতেছি ফিক্সড 1000 টাকা আর এটা জোড়া 2000 টাকা এটার মাদিটা আমি দেখাইতেছি আর এই হইতাছে মাদি কবুতরটা ঠিক আছে এটা হচ্ছে মাদি কবুতর আপনারা দেখলেন আগের নরটার মাদি এটাও চাইলে এটাও দেওয়া যাবে এটা ওইটার এটা পেয়ার নর এই পেয়ারটা আমি দাম চাইতেছি 2000 টাকা ঠিক আছে একদম কোনো দালাল দামাদামির অপশন কিন্তু নাই আমি আগেই বলতেছি আর যদি আপনাদের ছবির অর্থে আমি আরও কবুতর দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন এ আর একটা কবুতর আছে লাল বাত্তি দিয়ে করা এই কবুতরটা আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝি এই কবুতরটা দেওয়া যদি আপনি একটা লাল বাত্তি মাদি দেন লাল বাত্তি বাচ্চা পাবেন আবার ছাড়াছাড়ি লাইনের একটা কবুতর দেন ছাড়াছাড়ি লাইনের কবুতর পাবেন এই কারণে কবুতরটা আমি কালেক্ট করছি ঠিক আছে আমি আশা করি এই কবুতরটা ভরপুর রেজাল্ট হবে ইনশাল্লাহ আমি অনেক অনেক কবুতর পাই অনেক অনেক ভালো ভালো কবুতর পাই অনেক বেশি যেগুলো অনেক বেশি প্রাইস মনে হয় আমি অনেক ভালো কবুতরগুলো প্রাইজের কারণে ছেড়ে দিই যেটা সত্যি বলতে যেগুলো রেঞ্জের মধ্যে আছে আমি সেইগুলো তো রেঞ্জের বাইরের কোনো কবুতর আমি আপনাদের দেখাই না ঠিক আছে তো এটা লাল বাত্তি কবুতর আপনারা চাইলে এই কবুতর কালেক্ট করে বাচ্চা কাচ্চা করতে পারবেন আমি আশাবাদ ইনশাল্লাহ এই কবুতরের রেজাল্ট করা সম্ভব এটা একটা হাই ফ্লায়ার কবুতর মাদি কবুতর আপনার বাসায় মিনিমাম এই কবুতরটা 4-5 ঘন্টা নর্মালি উঠবে নর্মালি এই কবুতরটা আমার দাম চাওয়া একদম ফিক্সড 500 টাকা কোনো দামাদামি করার অপশন নেই আপনি এটা মোটামুটি 10-12-15 কিলো থেকে কবুতর রেস করতে পারবেন ঠিক আছে কিন্তু বেশি আপ দিলে এসব কবুতর পড়া যায় কিন্তু উড়বে অনেক হাই ফ্লায়ের কবুতর এক কথায় আপনারা যদি চান যোগাযোগ করতে পারবেন মাদি কবুতর এটা আর এই যে ছাড়াছাড়ি লাইনের এক পেয়ার বাচ্চা আছে ঠিক আছে এগুলো যে নিবেন নিয়ে লাগাইতে পারবেন হয়তো বা 10-15 দিন আটকে রাখবেন আটকে রাখার পরে সারবেন আমি একটু বেশি সময় বলার কারণে এটা হইতেছে কারণ অনেক অনেক তাড়াতাড়ি বাচ্চা ছেড়ে দেন তখন বাসা বাড়ি চিনে না হারায় যায় তো এইগুলো যদি আপনার বাসা আপনি লাগাইতে পারেন এইগুলো ছাড়াছাড়ি করতে পারবেন 100% তো এইগুলোর বাচ্চার প্রাইস চাইতেছে আমি ফিক্সড 1000 টাকা ঠিক আছে আমার কাছে 4টা বাচ্চা আছে মোট আমি আরেক পেয়ার বাচ্চা আছে ওই পেয়ার বাচ্চাটা আপনার 1200 টাকা দাম চাইতেছি তবে যদি কেউ একসাথে 4টা নেন তাহলে 2 পেয়ার বাচ্চা 2000 টাকা লাস্ট প্রাইস আর এই আরেক পেয়ার বাচ্চা আছে এই এই পেয়ার বাচ্চাটা আমি 1200 টাকা দাম চাইতেছি তবে যদি কেউ 4টা বাচ্চা একসাথে নেন আপনারা ঠিক আছে তাহলে আমি 2 পেয়ার বাচ্চা একসাথে 2000 টাকা সেল করে দেবো ইনশাল্লাহ ডেলিভারি চার্জ আলাদা আর এই কবুতরগুলো আপনারা এই কবুতরগুলো না উড়াইলে না পারলে বুঝবেন না আসলে এই কবুতরগুলোর ঝালটা কী ঠিক আছে দুর্দান্ত কবুতর এই দুটা বাচ্চাও ছাড়াছাড়ি লাইনের কবুতর 4টা কবুতর আমি ছাড়াছাড়ি লাইনের কবুতর রাখছি ইনশাল্লাহ
এই যে কবুতরটা আপনারা দেখতেছেন, এটা হইতাছে একটা বুদাপেস্ট কবুতর। আমি এই কবুতরটা কালেক্ট করার কারণ হইতাছে এটা খুব রেয়ার কবুতর, সবার কাছে নাই এগুলো, অ্যাভেলেবেল না। এটা হইতাছে বুদাপেস্টের হাঙ্গেরিয়ানের ব্লুবার যেটা সেটা, ঠিক আছে, মাদি কবুতর, এই কারণে কালেক্ট করা। আপনারা যারা হাই ফ্লাইয়ের কবুতর চান, অনেকের কাছে আমি জানি নর পয়রা থাকতে পারে, এই কারণে আমি মাদিটা দেখাইলাম। আপনারা বুদাপেস্ট কবুতরের সম্পর্কে কম বেশি সবাই জানেন, প্রাইস সম্পর্কে আইডিয়া সবারই আছে, ঠিক আছে, ফুল ডিম বাচ্চা করা ওকে। এই কবুতরটা দিয়ে আমি নিজেও বাচ্চা কাচ্চা করছি। এই কবুতরটা অনলি আমি 1500 টাকা হলে বিক্রি করবো লাস্ট, ঠিক আছে। ওই হাটে বাজারে বা আমি ইউটিউবে অনেকে আপনারা ভিডিওতে সার্চ করে দেখতে পারেন, কোনো জায়গায় জোড়া 5-6 হাজার টাকার নিচে কোনো জোড়া নেই, সর্বনিম্ন আর কি নর্মালগুলা। আর এটা 100% র ব্রিডের, আল্লাহর রহমতে, ঠিক আছে। আমি কবুতরটা কালেক্ট করছিলাম, আল্লাহর রহমতে ওর বাচ্চা কাচ্চা করছি, 3টা বাচ্চা নিছি ওরে দিয়া। তো এখন আর আমার প্রয়োজন নাই, আমি এই কারণে কবুতর ছেড়ে দিতে চাইতেছি। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। এক পেয়ার পাখি কবুতর আপনারা দেখতেছেন স্ক্রিনে, এগুলো একেবারে ফুল র পাখি, ঠিক আছে। অনেকে পাখি চান এই কারণে জাস্ট কালেক্ট করে দেওয়া। এগুলা ডিম বাচ্চা একেবারে অলকে আছে, ঠিক আছে। এটা প্রাইস হইতেছে 4000 টাকা ফিক্সড, কেউ দামাদামি করবেন না ভাই, ঠিক আছে। আমি দামাদামি জিনিসটা পছন্দ করি না, আমি অনেকেরই বলছি। আর বিষয় তো হইতেছে ডেলিভারির হিসাবটা আলাদা, আমি সব ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলে দিলাম। কবুতর আপনারা যেটাই নেবেন, কবুতরের প্রাইস আর ডেলিভারির প্রাইসটা আলাদা। হ্যাঁ, এই যে হইতেছে মাদির পাখির মাদিটা, কবুতর চোখ দেখছেন। আমি কিন্তু কবুতর কালেকশন করি ওইগুলাই, যেগুলো দিয়ে আপনি রেজাল্ট করতে পারবেন। এগুলো কিন্তু খুব আপার লেভেলের পাখি কবুতর, ঠিক আছে, খুবই আপার লেভেলের পাখি কবুতর। এই কারণে আমি জাস্ট দেখানো, পছন্দ আপনাদের হবে আমি আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে। এগুলো কবুতরই, এই কবুতরগুলো সত্যি বলতে যেটা, এই কবুতরগুলো অনেক পুরানা কালেকশন আমাদের, ঠিক আছে। তো ওই সময় কবুতর অনেক দামে কিনা ছিল, আমার এক ছোটো ভাইয়ের কাছে ছিল কবুতরগুলো। তো এখন যে প্রাইসটা আমি বললাম 4000 টাকা, এখন ওই হিসাবে কিছুই না, ওই আমলে অনেক টাকা দিয়ে প্রায় কবুতর এই জোড়াটা কিনা হয়েছিল। আর এই হইতেছে নটটা, ঠিক আছে। দুইটা কবুতরই আপনারা ভালো মতো দেখবেন, কবুতর কিন্তু একেবারে অরিজিনাল কবুতর, র কবুতর, আমি আগেও বলছি এখনও বলতেছি। আপনাদের যদি কারো পছন্দ হয় এই কবুতরগুলো, আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর ভাইব্রেশন তো প্রথমে দেখাই দিছি পেয়ারের।